হ্যালো গাইস, কেমন আছো? সবাই আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোরিস ব্লগে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ রেডি শেডি হয়ে গেছি, যাবো হচ্ছে কৃষ্ণনগর। আগের দিনের আমার ব্যাংকের কাজটা হয়নি, তো আজকে যাচ্ছি, আজকে যেন হয়ে যায়। আজকে না হলে আমি আর যাবো না, থাক আমার ব্যাংকের ওই করার দরকার নেই, অন্তত SBI তে করবো না, তাতে যা হয় হবে। আর পেরে দিচ্ছি না, আমি ঘুরতে ঘুরতে টোটালি পুরো পাগল হয়ে গেছি। তো যাই হোক, চলো যাওয়া যাক। তো অনেকদিন পর জিন্স আর টপ পরেছি, অনেক দিন পর, কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। এই যে, তো চলো যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি, প্রায় পৌঁছে গেছি, আর রাস্তার থেকে বাকি রাস্তার ভিডিও করা হয়নি। দেখতেই পাচ্ছ পুরো একটা দুর্গাপুজো ভাব চলে এসেছে আকাশ বাতাস চারিদিকে। এত সুন্দর লাগছিল আজকে আকাশটা দেখতে, ভীষণ সুন্দর লাগছিল। সাথে গাড়িতে গান চলছিল, মানে একটা অন্যরকম ফিলিংস, দারুণ দারুণ লাগছিল। তো এই যে আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তো আমরা ব্যাংক থেকে চলে এসেছি, অনেক ঝামেলা করতে হলো, বিশেষ করে SBI তে সত্যি অনেক ঝামেলা হয় একটা যদি কোনো সমস্যা হয়ে দাঁড়ায়। তো আমরা গেছিলাম কৃষ্ণনগর, কৃষ্ণনগর অ্যাক্সিস ব্যাংকের থেকে, ওখানে যে আমার ডিউ টাকাটা ছিল ওটা আর কি দিয়ে এলাম। তো ওখান থেকে আবার আমাদেরকে একটা ফর্ম দিল, তো বললো এটা ফিল আপ করে এটা তোমাদের SBI তে জমা করতে, বই আবার অটোমেটিক চালু হয়ে যাবে। তো ওখানে এলাম, আবার আমাদের কৈখালী ব্যাংকে এলাম, ওখান থেকে সবকিছু চালু টালু করে নিলাম। আর টাইটেল ফাইটেল কিছুই চেঞ্জ করা গেল না, মানে বিয়ের আগের টাইটেল যেটা আমাদের হালদার টাইটেল, তো সেটা দিয়েই করতে হলো। তো যাই হোক, কাজ হয়ে গেছে, বই চালু হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক। তো বাড়িতে এসেছি, ভিডিও ফিডিও শুট করলাম, মা গেছিল একটু মার্কেটে, ওখান থেকে দেখলাম প্রচুর জিনিসপত্র নিয়ে এসছে, তো এগুলো একটু বললো সাজিয়ে রাখতে, প্লাস কুটুরো কিছু জামা কাপড় পরে রয়েছে সেগুলো সাজাবো। তো চলো শুরু করি, দেখি কি কি এনেছে। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলছিলে দিদি কুট্টুকে যদি ফর্মুলা মিল্ক দিয়ে থাকো তাহলে কি মিল্ক দাও, ওকে হচ্ছে এই ফর্মুলা মিল্কটা দেওয়া হয়, নান প্রো ওয়ান। তো উল্টো দেখাচ্ছি নাকি, এই যে উল্টো দেখাচ্ছি, তো এটা খায়। এটা বলে ভেবো না যে ও ব্রেস্ট মিল্ক খায় না, ও ব্রেস্ট মিল্কও খায় আবার ফর্মুলা মিল্কও খায়, যখন যেটা সম্ভব সেটা দিই। আর সত্যি কথা বলতে কি, ব্রেস্ট মিল্কে এখন ওর পেট ভরে না, তো সেই জন্য আমাকে ফর্মুলা মিল্ক ব্রেস্ট মিল্ক দুটোই দিতে হয়। তো ও এই মিল্কটা খায়, তো একবারে তিন চার প্যাকেট আনা হয়, না হলে হঠাৎ করে শেষ হয়ে গেল তখন কে এনে দেবে, আবার যদি হাতের কাছে কেউ না থাকে। ওই জন্য তো ওটা চার প্যাকেট নিয়ে এসেছি, চার প্যাকেট। আর এটা আমি আনতে বলেছিলাম, এইটা হচ্ছে তোমার ওই কেলক স্পেশাল কে সকালবেলা খাওয়ার জন্য। আর দেখলাম বিস্কিট নিয়ে এসছে তিনটে, এটা ক্রিম ক্র্যাকার আছে, এটা একটা নোনতা আছে, এটা একটা গুড্ডে আছে। আর কুট্টুকে হচ্ছে এই পাউডারটা মাখানো হয়, আর এইটা আমি আজকে ফার্স্ট নিয়ে এসে ডক্টরে লিখে দিয়েছিল, আমি কোথাও পাচ্ছিলাম না, আজকে পেয়েছি। তো এই বডি ওয়াশটা ওকে মানে ইউজ করাবো, আমি জানি না কেমন, দেখি ইউজ করাই তারপরে তোমাদেরকে ফিডব্যাক দেব। আর এই একটা গুড নাইটের আর কি তেল আছে, মশা মারার তেল। আর একটা কৌটা নিয়ে এসছে, এর মধ্যে আমি কিছু ওষুধপত্র রাখবো, মা নিয়ে এসছে, ভুল বললাম, এটা আমি আগের দিন মেলাপ থেকে নিয়ে এসেছিলাম, এর মধ্যে আমি কিছু ওষুধপত্র রাখবো, ওষুধপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটা হচ্ছে চোখের ড্রপ, যদি চোখে কোনো সমস্যা হয় তো এই ড্রপটা দিয়ে দেওয়ার জন্য, এটা নাকের ড্রপ। আর এর মধ্যে জ্বরের ওষুধ আছে, ভিটামিন ডি আছে, গ্যাসের ওষুধ আছে, সব কিছু। তো কোটাই তোমার ধরবে না, ধরছে না গো, শুইয়ে দাও, শুইয়ে দিলে বাজে ঢেলে মেলে যায়, তাহলে ওরকমই থাকে, ঢাকনা দিতে হবে এরকম। Thank you.
হচ্ছে যার গাড়িতে গেছিলাম ওই দাদাদের সাথে আমার দাদার সাথে আমাদের খুব ভালো একটা রিলেশন তৈরি হয়েছে। তো সঞ্জুদা, আমি জানি সঞ্জুদা এই ভিডিওটা দেখবে, তো সঞ্জুদা একটা কুর্তুর জন্য ড্রেস কিনে দিয়েছে, আর সঞ্জুদারও রিসেন্টলি একটা পুচকু হয়েছে আমাদের মনা, তো ওর জন্য একটা ড্রেস কিনে দিয়েছি। আর এখানে আমিও একটা কুর্তুর জন্য ড্রেস কিনেছি, তো বাচ্চাদের সেকশনে গিয়েছে, কুর্তুর জন্য কিছু আনবো না, এটা হতেই পারে না, তো এগুলো এখন সাজাবো চলো। আগের দিন বেশ এই জুটিটা পুরো ভর্তি ছিল, অনেকটা খালি করা হয়েছে, প্যান্টগুলো আলাদা করে রাখা হয়েছে, প্রত্যেকটা ড্রেসের সঙ্গে প্যান্ট থেকে তো প্রচুর প্যান্ট হয়ে গেছে। সঞ্জুদা হচ্ছে এই টপ আর এইটা হচ্ছে প্যান্ট, এটা সেট দিয়েছে খুব সুন্দর দেখতে, এটা দিয়েছে। আর এটা হচ্ছে কুটুর বাবা কিনে দিয়েছে, এই একটা প্যান্ট আছে সঙ্গে, আর এই একটা গেঞ্জি কাপড়ের একটা ফ্রক আছে, এই একটা নেওয়া হয়েছে, এটা খুব সুন্দর। বাট এটা ফ্রক আন্দাজের দামটা একটু মনে হয় বেশি নিয়েছে, যদিও আমি ওখান থেকে কখনো কিনি না, ফার্স্ট টাইম আমি কিনেছি প্যান্টালুন্স থেকে, তো প্রচুর হাই রেঞ্জ ওখান থেকে সত্যি কেনা যায় না, ড্রেস আন্দাজ অবশ্যই কোয়ালিটি ভালো, তবু আমাদের পক্ষে একটু হাই রেঞ্জই হয়ে যায়। এটা 500 টাকা নিয়েছে, মানে ভাবা যায়। যেগুলো হ্যাঙ্গারে আছে ওগুলো আমি ভেবেছি কি একটু ঝুলিয়ে ঝুলিয়ে রাখবো, তাহলে দেখতেও সুন্দর লাগবে। এই একটা আর একটা ছিল। এই আমাদের ভিডিও দেখে আমাদের এই পাশের পাড়াতে, তো অনেকদিন ধরে আমাদের বাড়িতে যাতায়াত করে আসে, খুব ভালো লাগে। তারও একটা পুচকি আছে, তো ওই দিদিটা হচ্ছে আমাকে এই পিতলের চামচটা দিয়ে গেছে চিনির জন্য, বলেছে ব্যবহার করতে, এখনো তো চামচে খায় না, তো যখন খাবে তখন এটা দিয়ে নিশ্চয়ই খাওয়াবে, খুব সুন্দর দেখতে। আপাতত গোছাগুছির কাজ শেষ, এবার একটু বাইরে যাবো, এগুলো বাইরেই রাখা হয়, বাইরে ছোট্ট একটা ড্রয়ার সিস্টেম করা আছে। তো ও আর একটা কথা, ওটা আমি মিশোর থেকে পেয়েছিলাম, আর তোমরা অনেকেই আর কি মিশোর পেইড প্রমোশন যেগুলো আমরা করে থাকি সেই ভিডিওগুলোর ব্যাপারে বলো, তুমি এত চটি কেন কেনো, এত জুতো কেন কেন, এত ড্রেস কেনো কেন কেনো তুমি, তো ওগুলো হচ্ছে পেইড প্রমোশন, ওগুলো আমাদের ওখান থেকে প্রোভাইড করে, বলতে পারো ফ্রিতে, ওগুলো আর কি তোমাদের দেখানোর জন্য, যে তোমরাও চাইলে কিনতে পারো, এইরকম একটা ব্যাপার। অনেকে বোঝে আবার অনেকে না বুঝে হয়তো কমেন্ট করে, এত কেন কেন কেনাকাটা করো হেনা তেনা, তো ওগুলো আমাদেরকে দেওয়া হয় যেভাবে স্ক্রিপ্ট লেখাও এইভাবে বলো। Thank you.
মা কথা বলবে না, কথা বলবে না, তুমি কথা বলবে না। ও তো আজকে কুট্টুর জামা কাপড় গোছাতে গোছাতে এই ব্লগটা শেষ করে দিলাম। আর এই যে আমি পরে ভয়েস ওভার করছি, তোমরা শুনতেই পাচ্ছ পাশ থেকে কুট্টু চিল্লাচ্ছে। তো এখানে ভিডিওটা শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সবাই ভালো থাকবে, টাটা।